করোনাকালীন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে দুর্দশাগ্রস্ত সাধারণ অংশের মানুষ, তার উপর উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে চুরির প্রকোপ। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কমলাসাগর বিধানসভা এলাকায়। পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর বিধানসভার জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি শুয়ে রয়েছি, আমি ঘুমাইতে ঘুমাইতে 11টা বাজছে, তো আমার ফ্যামিলি ঘুমাইছে যে রুম 3:30 বাজে, আমার গাড়ি তো ছুটি লাগো ইচ্ছা নেই, ঘর কিছু নেই। বেশ কয়েকদিন ধরে গোটা কমলাসাগর বিধানসভার চুরি ছিনতাইয়ের মতো ঘটনা প্রায় প্রতিদিন ঘটে চলছে। রেহাই পাচ্ছে না গরিব অসহায় পরিবারগুলো। প্রতি রাতে এক বাড়ির পর অন্য বাড়িতে হানা দিচ্ছে চুরের দল। একাংশ জনগণের অভিযোগ, করোনা আবহে যখন কাজকর্ম হারিয়ে গৃহবন্দী, তখন আবার মাইক্রোফিন্যান্স কোম্পানির কিস্তির চাপে দিশাহারা হয়ে চুরির ছিনতাইয়ের মতো ঘটনা সংঘটিত করছে চুরের দল। গতকাল রাতে বিশালকোট থানার অন্তর্গত গোকুলনগর এলাকায় এক বাড়িতে হানা দেয় চুরের দল। লুট করে নিয়ে যায় নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার। বাড়ির মালিক লিটন মিয়া জানান, ঘরের পেছনের জানলা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে গাড়ির ফাইন্যান্সের জন্য রাখা 30,000 টাকা সহ দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল। প্রতিদিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় কমলাসাগর বিধানসভায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি শুয়ে রয়েছি, আমি ঘুমাইতে ঘুমাইতে 11টা বাজছে, তো আমার ফ্যামিলি ঘুমাইছে এই রুম এই সেটটা, তারপর তোমার এই 2:45 বাজে, আমার দায়িত্ব তো ছুটি লাগো ইচ্ছা যায় ঘর কিছু নেই। হ্যাঁ, তো এবারে আমি উঠছি ওইটা চাই দিই, নাই যে নাই কোনোই নাই, এবারে আমি টিয়ারি দেবো, টিয়ারিও নেই। 30,000 টাকা আসলো, একটা ঘর মেয়েরা লেগে একটা জিনিস বানাইছিলাম, সোনের জিনিস সেনি একটা আসলো, হাতে ফলার আসলো, কানের আসলো আর নুপুর আসলো। কোন দিকে ঢুকছে সুর? সুরটা ওই পশ্চিম দিকে আছে, জানালাতে ঢুকছে। তো এ ব্যাপারে থানা মামলা করছেন? এখন যাই আমি, আমরা যাই কয়েছি পুলিশ আছে, পুলিশ কিছু 8টার সময় পৌঁছাইছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।